আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটি প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন যেটা হচ্ছে ড্রোন কিভাবে আপনারা চায়না থেকে নিয়ে আসতে পারেন যেহেতু আমরা আলি এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশে পণ্য আনার ব্যাপারে আপনাদেরকে হেল্প করে থাকি এবং আমাদের একটি গ্রুপও রয়েছে আলি এক্সপ্রেস বাংলাদেশ নামে যেখানে আমরা আলি এক্সপ্রেস থেকে পণ্য আনার ব্যাপারে হেল্প করে থাকি তো সেক্ষেত্রে সবাই যে প্রস্তুতি আমাদেরকে করে থাকেন সেটি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে কিভাবে ড্রোন নিয়ে আসা যায় ড্রোন আসলে ড্রোনের ব্যাপারটি হচ্ছে ড্রোন একটি শখের জিনিস যেটা দিয়ে বিভিন্ন ছবি দৃশ্য ধারণ করা হয় ভিডিও ধারণ করা হয় ভিডিও ধারণ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি তো আসলে বেশ কিছুদিন ধরে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ এয়ারপোর্ট যেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে বা কুরিয়ারের মাধ্যমে যে কোনো কুরিয়ারের মাধ্যমে অথবা ঢাকা যে জিপিও রয়েছে পোস্ট অফিস রয়েছে সেখানে সেখানে দিয়েও যেই কোনো মাধ্যমেই হোক ড্রোন আনার ব্যাপারে সমস্যা তৈরি করতেছে তো এটি নিয়ে আমি আজকে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি সাথেই থাকবেন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি করে রাখবেন আর ভিডিওতে একটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করে যারা ড্রোন নিয়ে সমস্যায় পড়েছে তারা ড্রোন নিয়ে কিভাবে এর থেকে মুক্তি পেতে পারে এবং ড্রোন আনা কিভাবে সম্ভব সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ড্রোন আসলে বাংলাদেশ সরকার থেকে সেই রকম কোন ধরনের নির্দেশনা দেওয়া হয়নি ড্রোন আনার ব্যাপারে বা ড্রোন পরিচালনার ব্যাপারে বাংলাদেশ সরকারের বেসরকারি যে বেসামরিক যে বিমান চলাচল সংস্থা যেটা সেখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশে ড্রোন যদি কেউ ব্যবহার করতে হয় তাহলে তাদের থেকে স্পেশাল পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ড্রোন উড়াতে হবে কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজে ড্রোন উড়ানোর জন্য তাদের থেকে পারমিশন নিতে যান সেটা নিতে পারবেন কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে অর্থাৎ যদি সামরিক কোনো কাজে অথবা সরকারি কোনো কাজে যদি ড্রোন ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে অনায়শই অনুমতি পাবেন কিন্তু যদি নিজস্ব কোনো কাজে পার্সোনাল কাজে আপনি ড্রোন উড়াতে চান সেটা থেকে সরকারের অনুমতি পাবেন না এছাড়াও ড্রোন উড়ানোর ব্যাপারে বিভিন্ন ধরনের নির্দেশনা রয়েছে যারা অনুমতি পেয়েছেন তারা মতো ড্রোন উড়াতে পারবেন না তাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে সেটা আপনারা যদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে চলে যান সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন ড্রোনের ব্যাপারে কি কি ধরনের নির্দেশনা রয়েছে তো সাধারণত ড্রোন দিয়ে বাংলাদেশের সামরিকভাবে ব্যবহার করে আপনারা জেনেছেন যে কিছুদিন আগেও র্যাব একটি সন্ত্রাসী বাড়ি হামলার সন্ত্রাসীদের হামলার পরিপ্রেক্ষিতে ড্রোন দিয়ে তাদের অবস্থান চিহ্নিত আপনারা বুঝতে পারতেছেন যে ড্রোন আমাদের দেশে বিভিন্ন সামরিক কাজে ব্যবহার হয়ে থাকে এবং যারা সংগত সংস্থা রয়েছেন তাদের কাজে ব্যবহৃত হয়ে থাকে সুতরাং তো একটি অঘোষিত ধরনের নিয়ম রয়েছে সরকারের যেখানে ড্রোন আনাকে অনুৎসাহিত করা হয়েছে তো তারপরেও যদি কেউ নিয়ে আসেন ড্রোন আপনাকে অনেক ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে ধরুন আপনি এয়ারপোর্ট দিয়ে ড্রোন নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনাকে আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে হচ্ছে ড্রোনটি আপনার থেকে ছাড়বে তবে অনেকেই বলেন যে খেলনা ড্রোন নামে যদি নিয়ে আসা হয় সেক্ষেত্রে ছাড় দেয় এটা হয়তো হতে পারে কিন্তু যদি কাস্টমস কর্মকর্তাদের কাছে মনে হয় যে আপনি খেলনা ড্রোন নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনি ছাড় পেতে পারেন আর যদি কাস্টমস কর্মকর্তাগণ মনে করেন যে না আপনি খেলনা ড্রোন নিয়ে আসেন না এটা হচ্ছে প্রফেশনাল যে ড্রোনগুলো রয়েছে সেই প্রফেশনাল ড্রোনের মতো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটি ছাড়বে না তো আলি এক্সপ্রেসে যতই প্রোডাক্ট বিক্রি করুক আর যত কিছুই করুক সেক্ষেত্রে আপনি ড্রোনটা আনা জন্য খুবই একটি ব্যাপার হয়ে তো আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে অনেকে ড্রোন ব্যবহার করে তারা কিভাবে নিয়ে আসতেছে হ্যাঁ অবৈধভাবে অনেকেই হয়তো নিয়ে আসতেছেন যারা বলে থাকেন একটি পণ্য বলে অন্য একটি পণ্য নিয়ে আসেন হয়তো তারা তাদের লাগেজে করে নিয়ে আসতেছেন একটি পণ্য ঘোষণা দিয়ে অন্য আরেকটি পণ্য অর্থাৎ ড্রোন নিয়ে আসতেছেন অন্য একটি পণ্য বলে সেটা নিয়ে আসতে পারেন কিন্তু যদি কোনোভাবে বাংলাদেশ আইন সংস্থার কাছে যে ধরা পড়ে যে পুলিশের কাছে কাছে ধরা পড়ে যে র‍্যাবের আপনি ড্রোন অবৈধভাবে ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আপনি অনেক ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন তো সেজন্য আশা করি এই ধরনের শখের বিষয়টা আমাদেরকে এড়িয়ে চলাই ভালো না তারপরেও হচ্ছে যদি আপনার বিশেষ কোন কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে আপনারা অনুমতি নিয়ে সেটি ব্যবহার করতে পারেন তো সরকার ড্রোন আমদানির ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা এখনো প্রণয়ন করেনি তবে একটি এটি একটি অঘোষিত নীতিমালা চলতেছে যে ড্রোন আমদানি করা বাংলাদেশে যাবে না তো এই ছিল মোটামুটি ড্রোন আমদানি বিষয়ক ভিডিও যারা আলি এক্সপ্রেস থেকে ড্রোন আমদানির বিষয় আমাকে সব সময় নক করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ড্রোন আমদানির বিষয়ে আপনাদের যে সমস্ত মনের মধ্যে দ্বিধা সংশয় রয়েছে সেগুলো আপনাদের মন থেকে দূর হবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওতে দিয়ে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ